हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल অনিন্দিতা ত্রয়ী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কিছু রান্না বানা করেছি সবার জন্য। আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আশা করি আপনাদের সবার এই ব্লগটি ভালো লাগবে। সো লেটস গো। এখন সবাই আসেনি, এই ফ্রুটসগুলো আমার হাজব্যান্ড কেটেছে। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। শাহী মটন কোরমা, এন্ড দিস ওয়ান ইজ চিলি চিকেন। আমি ডেজার্টও তৈরি করেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। গেস্টরা কিছুক্ষণ পরেই চলে আসবে, প্রায় হাফ অ্যান আওয়ার সময় আছে আমার হাতে যেহেতু, তো এই সময়টুকুতে আমি আমার যে ডেজার্টটা সেটা রেডি করে ফেলবো। আমি আগেই রান্নার শেষেই আমি আগার আগার পাউডার দিয়ে ফুড কালারগুলো অ্যাড করে আমি জেলি রেডি করে রেখেছিলাম আমার এই ডেজার্টটার জন্য। তো সাবুদানা দিয়ে আমি যে ড্রিঙ্কসটা বানিয়েছি সেটা আগেই অ্যাড করে রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে আমি বের করে নিলাম আমার ড্রিঙ্কসগুলো। অ্যান্ড এখন আমি এই যে ফুড কালারগুলো ইউজ করে আমি যে জেলিগুলো বানিয়েছি সেগুলোকে আমি মানে কেটে ডেকোরেট করব। ডেকোরেট বলতে আমি এই ড্রিঙ্কসটার সাথে অ্যাড করে দিব, তারপর এগুলো আমি ডেজার্ট হিসেবে সার্ভ করব। অ্যান্ড এটা আসলেই খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ডেজার্ট ড্রিঙ্কস। এটা বানাতে একটু সময় লাগলো, খেতে কিন্তু খুবই দারুণ। আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছিলাম, তো সবগুলোতে আমি সমান সমান করে এই জেলিগুলো দেওয়ার চেষ্টা করব। এটা হেলদি এই কারণেই, কারণ সাবুদানা আমরা সবাই জানি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, এবং সাবুদানার যে ড্রিঙ্কসটা আমি বানিয়েছি সেটা কিন্তু খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। আর এই জেলিগুলো খুব খেতে ভালো। এটা আমি ব্লু ফুড কালার ইউজ করেছিলাম, আমার কাছে তেমন খুব একটা কালার নেই, তবে আমার ইচ্ছে ছিল গ্রিন ফুড কালার ইউজ করতে কিন্তু ছিল না। সো আমি সাবুদানার এই ড্রিঙ্কসটার মধ্যে আগেই ইউজ করেছিলাম আমার স্ট্রবেরি একটা ফুড কালার ছিল, আর এখানে ইউজ করেছিলাম রেড একটা ফুড কালার। সো এই তিনটা ফুড কালারই আমি ইউজ করেছি, অ্যান্ড এগুলো আমি ড্রিঙ্কসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এগুলো আমি আবার ফ্রিজে রেখে দিব, যখন গেস্টদের মোটামুটি খাওয়া শেষ হয়ে যাবে অ্যান্ড একটু মোটামুটি হালকা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে গল্প গুজব করার পরে আমি এই ডেজার্টগুলো সার্ভ করব। আর ডেজার্ট সবসময় খাওয়ার পরেই খেতে ভালো লাগে। এটা আমার ফার্স্ট টাইম ডেজার্ট বানানো, আমি এরকম টাইপের ডেজার্ট আগে কখনো বানাইনি। সো আমার ভালোই লাগে ফার্স্ট টাইম সব কিছু এক্সপেরিমেন্ট করতে।
তো আমার ডেজার্টটা রেডি হয়ে গেছে। এটাকে একটু চামচ দিয়ে নেড়ে দিলে ভিতরে সবগুলো আর একটু ভালোভাবে মিশে যাবে, কারণ ফ্রিজে আমি অনেকক্ষণ এই সাবুদানার পানিটাকে রেখে দিয়েছিলাম, সো এটা একটু জমাট বেঁধে যায় সাবুদানাটা। সাবুদানাগুলোকে আমি পরিমাণ মতো দুধে জাল দিয়ে নিয়েছিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই গ্লাসগুলো সাধারণত হোয়াইট কালার হলে তখন এগুলো আরও বেশি সুন্দর দেখা যায় কালারগুলো। এটা আমার একটু লাইট পিঙ্ক কালারের গ্লাস, সো যার জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না পিঙ্ক কালারটা, কিন্তু সাদা গ্লাসে হলে আরও অনেক সুন্দর দেখা যেত। আর আমার এই জেলিগুলোর কিউবগুলো অতটা পারফেক্টলি হয়নি, তাড়াহুড়ো করে করেছিলাম কারণ কিছুক্ষণ পরে গেস্টরা চলে আসছিল, তো সবাই একসাথে খাচ্ছে। মোটামুটি খাওয়া সবার প্রায় শেষ, এখন সবার হচ্ছে একটু আড্ডা দিচ্ছে, গল্পগুজব করছে, আর আমিও সেই ফাঁকে খেয়ে নিব। আশা করি আজকের ভ্লগটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে অবশ্যই। টেক কেয়ার। অ্যান্ড ও, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। বাই, এবং আমি আবারও ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে।